আজকের নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী কান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পাইনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সরমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরা। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজিন, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বৌনা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনও সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। নমস্কার বন্ধুরা, আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন। আমাদের উপস্থাপনা সবার প্রথম দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।